আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমীরা, আবারও আসতে চলেছে কোপা আমেরিকা। কোপা আমেরিকার হট ফেভারিট দল ব্রাজিল এবং আর্জেন্টিনার ডিফেন্স, এর মধ্যে কোন ডিফেন্স সেরা? একদিকে আর্সেনালের গ্যাব্রিয়াল মাগালিস এবং অন্যদিকে রয়েছেন টটেনহামের ক্রিশ্চিয়ান রোমেরো। ফুটবলের চির মিত্র প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল এবং আর্জেন্টিনা, আসন্ন কোপা আমেরিকায় কাদের ডিফেন্স শক্তিশালী হতে চলেছে? সেন্ট্রাল ব্যাক পজিশনে দু দলেরই রয়েছে সেরা অভিজ্ঞ তারকা, যেমন মার্কুইন হোস এবং ওতামেন্ডি। এদের দুজনের মধ্যে কোনো পার্থক্য করার কিছুই নেই, দুজনেই দুর্দান্ত ফর্মে আছেন এবং সিবি এর জায়গায় আরও আছেন এদের মিলিটিয়াও এবং মরিনা। এক্ষেত্রে এদের মিলিটিয়াও যে বেস্ট তা কোনো কথা ছাড়াই বলা যায়। গ্যাব্রিয়াল মাগালেস এবং ক্রিশ্চিয়ান রোমারোর কথা যদি আসে তাহলে তাদের পার্থক্য করা বেশ কঠিন হবে, কেননা যদি অ্যাটাকের দিক থেকে বিবেচনা করা হয় তাহলে ক্রিশ্চিয়ান রোমারোই এগিয়ে থাকবেন, আর যদি ডিফেন্ডিংয়ের কথা বলি তাহলে গ্যাব্রিয়াল এগিয়ে থাকবেন। দু দলেরই রয়েছে লেফট ব্যাক পজিশনে দুর্দান্ত ফর্মে থাকা দুজন খেলোয়াড়, যেমন ব্রাজিলের রয়েছেন ওয়েন্ডেল এবং আর্জেন্টিনার রয়েছেন আকুনা। এদের মধ্যে নিঃসন্দেহে আকুনা এগিয়ে থাকবেন, তবে দরিবলের ছন্দে বেশ ভালো খেলছেন ওয়েন্ডেল। রাইট ব্যাক পজিশনে দানিলো এবং প্যারাডেস থাকছেন, তাদের ফর্ম বিচার করলে দানিলোই এগিয়ে থাকবেন, তবে প্যারাডেসও কোনো দিক দিয়ে কম থাকেন না, তিনি দুর্দান্ত ফর্মে আছেন। ডিফেন্স লাইনে আরও কিছু দুর্দান্ত খেলোয়াড় রয়েছেন, যেমন ব্রাজিলের লুকাস বেরাল্লো এবং আর্জেন্টিনার মন্টেল, এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এক্ষেত্রে বিশ্বকাপ জয়ী মন্টেল এগিয়ে থাকবেন, কিন্তু লুকাস বেরাল্দো একজন দুর্দান্ত ফর্মে থাকা তরুণ খেলোয়াড়, তিনি এখন দরিভা ক্লাবের হয়ে বেশ ভালো খেলছেন। সব কিছু বিচার করলে দেখা যায় যে ব্রাজিলের ডিফেন্স লাইনে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং কয়েকজন নতুন খেলোয়াড় অ্যাড হয়েছেন, এবং আর্জেন্টিনার সব অভিজ্ঞ ডিফেন্ডার এবং তারা সবাই বেশিরভাগই প্লেয়ার তাদের বিশ্বকাপ জয়ী। সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্সপিরিয়েন্সের দিক থেকে ব্রাজিল পিছিয়ে থাকবে, এবং ফর্মে থাকা তরুণ প্লেয়ারদেরকে কাজে লাগাতে পারলে ব্রাজিল ভালো কিছুই করবে বলে আশা করা যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।